নমস্কার বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি দুপুরে লাঞ্চ করব, এটা হচ্ছে কুমড়ো ভাজা, এটা হচ্ছে পটল ভাজা, এটা হচ্ছে লাল শাক, জবা কুসুম লাল শাক, এটা হচ্ছে মুসুর ডাল, এটা হচ্ছে রুই মাছের তেল চচ্চড়ি, রুই মাছের, এটা হচ্ছে রুই মাছ আলু পটল দিয়ে ঝোল করা হয়, দুটি রুই মাছ আছে আলু পটল দিয়ে ঝোল, আর প্রচুর পরিমাণে ভাত, লেবু আর পেঁয়াজ। তো বন্ধুরা, আমি এখন খাওয়া শুরু করছি। প্রথমে আমি খাবো লাল শাক ভাজা দিয়ে, এটা হচ্ছে জবা কুসুম লাল শাক, খুব উপকারী এটা লাল শাকটা। লাল শাকটা এত রং বের হয়ে থেকে লাল যে পুরো ভাত লাল রং হয়ে যায়। যে কুমড়ো ভাজা, দু পিস পটল ভাজা,
এটা মুসুর ডাল। দুই মাসের তেল চচ্চড়ি,
এই মাটিটা একটা খুব ভালো হয়েছে খেতে। এর মধ্যে আছে আলু, বেগুন, পটল, মূলো, এটা হচ্ছে রুই মাছ দিয়ে আলু পটলের ঝোল। রুই মাছ এটা হচ্ছে গন্ধরা দিলে গন্ধরার জন্য গন্ধটা খুব সুন্দর।